রাসুল আলাইহি আলাহ বলেছেন মানুষের মৃত্যুর পর তিন রকমের আমল ব্যতীত সব রকমের আমলই বন্ধ হয়ে যায় একটা হচ্ছে সাদগাই জারিয়া দ্বিতীয়টা হচ্ছে জনহিতকর শিক্ষা এবং তৃতীয়টা হচ্ছে এমন সুসন্তান যে তার জন্যে দোয়া করতে থাকে আসসালামু আলাইকুম আশা করছি যে যে এখানে আছেন ভালোই আছেন ব্লগে কী কী করছি সে সম্পর্কে কিছুই বলছি না তবে এর তাৎপর্য বলার চেষ্টা করছি দুই হাজার পনেরো সালের একত্রিশে জানুয়ারি আমার ঘর আলোকিত করে মহান আল্লাহ রাবুল আলমিন দান করেছিলেন প্রথম সন্তান আর হচ্ছে কন্যা সন্তান আমি ওকে পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করতে থাকি তবে এখন আমি দুইটা সন্তানের মা আর দুইটাই হচ্ছে কন্যা সন্তান মহান আল্লাহ রাবুল আলমিন অনেক খুশি হয়ে এদেরকে দিয়েছেন আমি যাতে এদেরকে সঠিক লালন পালন করতে পারি এই দুয়া আল্লাহর কাছে সব সময় করছি আর শুধু দিনই শিক্ষায় শিক্ষিত করলে চলবে না এদেরকে যাতে প্রকৃত শিক্ষা এবং দিন শিক্ষা দিতে পারে তো সব বাবা মা তো এই দোয়াই করবে আমি জানি সেটা তবে শুধু মা হলেই যে চলবে তা কিন্তু না আমি আদর্শবান মা হতে চাই রাসুল সাল্ল্লাহু আলহিউসাল্লাম বলেছেন পিতা তার সন্তানকে যা কিছু দান করেন তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম উত্তম দান হল সুশিক্ষা ও উত্তম প্রশিক্ষণ আর এই প্রশিক্ষা আল্লাহ বিরূপ করে তোলা এবং আল্লাহর পথে কাজকর্ম করা এটাকেই প্রশিক্ষণ বলা হয় জীবন জীবনের গতিতে চলবে এটাই স্বাভাবিক তবে দুই হাজার পনেরো সালের একত্রিশে জানুয়ারি যখন আফসার জন্ম হয় তখন আমি ওকে দেখে অনেক খুশি ছিলাম এই জন্য যে ওকে নিয়ে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার চলার পথে এত মসৃণ ছিল না ওকে পেয়ে আমি সব কিছু মসৃণ করে নিয়েছি কে কি বললো সেটাতে আমার কিছুই যায় আসে না ওদিকে আমার কোনো কানই ছিল না আমি ওকে নিয়েই বিজি ছিলাম ওকে নিয়েই সময় বিজি থাকতে চাই মরার আগ পর্যন্ত যাতে ওদের পিছনে সময় দিয়ে আমি সময়টা ব্যয় করতে চাই ওদের পিছনে সময় দিলে সেটা তো বৃথা যাবে না এটা আমার আমার সবের জায়গায় মানে কাউন্ট হতে থাকবে এটাই তো ওই কাজটা যদি আমি সুন্দরভাবে সমাধা করতে পারি তাহলে আমি তো অনেক ধনী হয়ে যাব। টাকা পয়সায় ধনী হলে চলবে না যে ধনীটা হতে হবে সেটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই বর্তমান সমাজে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে তাকাটাও হচ্ছে একটা চ্যালেঞ্জ তবে আমি মা হিসেবে সব সময় চেষ্টা করে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক যাতে দান করেন সে দোয়া সবসময় আল্লাহর কাছেই করছে সব মা বাবাই তাদের বাচ্চাদেরকে যেমন পছন্দ করেন তেমনি আমিও আমার বাচ্চাদেরকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি অনেক টেক কেয়ার করি কারণ আমি জানি দানের উত্তরে প্রতিদান ওরা পরে কি করবে সেটা আমি এখন ভাবি না আমি যদি ওদের জন্য পছন্দ মতো সব কিছু করে ফেলতে পারি তাহলে ওরাও আমার জন্য করবে এটাই সমাজে অনেক মা বাবা আছেন যারা নিজের সন্তানের দিকে খেয়াল রাখতে পারেন না নিজের সন্তানকে ঠিকমতো মুখটাও দোয়াতে পারে না কিন্তু অন্যের পিছনে কিভাবে লেগে থাকতে হয় সেটা খুব ভালো করে জানেন অন্যের পিছনে কিভাবে গিবোধ করতে হয় সেটাও খুব ভালোভাবে জানেন আমি ওইরকম অকৃতজ্ঞ মা হয়ে ওইরকম সময় নষ্ট করতে চাই না আমি চাই আমার বাচ্চাদের নিয়ে সব সময় খুবই এনজয় এবং হাসি খুশিতে থাকতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবসময় হাসি খুশি থাকতে পারি আর মহান আল্লাহ রাবুল আলমিন যাতে আমার দুইটা বাচ্চাকে নেক হায়াত দান করেন এবং ওদেরকে যেন দিনই শিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি আল্লাহ যাতে আমাকে এই তৌফিক দান করেন সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ এবং সবলভাবে বেঁচে থাকতে পারি